একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে যে দেশ সবথেকে বেশি সাহায্য করেছিল সেটা ভারতবর্ষ। আর ইন্ডিয়ান আর্মি তৎকালীন তরুণ মেজর এবং ১৯৬৫ ইন্দো পাক ওয়ারে যার অবদান অবিস্মরণীয়, ভারতীয় সেনাবাহিনীর সেই জেনারেল শঙ্কর রায়চৌধুরী রয়েছেন আজ আমাদের সাথে বীর তুঝে সালাম অনুষ্ঠানে। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো একটা জমিদার পরিবারের সন্তান। অন্য সবার মতন আমরাও জমিদার, কিন্তু জমি নেই, জমি সব বাংলাদেশে। সুতরাং এখন জমিদার, ইয়েস জমিদার পরিবার বলতে পারো, কিন্তু জমি নেই। তো ১৯৫৭, সময়টা অনেকটা আগে, সেই সময় আর্মি জয়েন করতে কোনো বাধা আসেনি আপনার? না, বাধা আসেনি। আমি জয়েন করেছি ১৯৫৭, আমার কমিশন হয়েছে, তবে আমি একাডেমিতে ঢুকেছিলাম ১৯৫৩ সালে, তারও আগে, স্কুলের ঠিক পরে। এবং আমার তো উৎসাহ ছিল, আগ্রহী ছিলাম, এই জন্যে আমার বাবা বেশিরভাগ সেই সময় উনি ব্যাংকে ছিলেন, বেশিরভাগ সময়টা কাটিয়েছিলেন উত্তরপ্রদেশে, মুসৌরি, ডেরাডুন, সেখানে আমি ওদের, তখন মিলিটারি একাডেমি তো ওখানে আছে, তাদের ক্যাডেটদের দেখতাম, তাদের সাজ পোশাক দেখতাম, তাদের কথাবার্তার মানে কথা বলছে, হাঁটছে, এসব দেখে আমি খুব আকৃষ্ট হয়েছিল। তো সেই থেকে আমার একটা শখ ছিল যে আমি ওদের মতন হব। সেই থেকে ক্রমাগত, তারপরে স্কুল পাস করে পরীক্ষা দিয়ে ঢুকলাম, সেইটা ছিল আমার মোটিভেশন। স্যার, আপনার অটোবায়োগ্রাফির নাম অফিসিয়ালি অ্যাট পিস, তো এই নামটার যদি আপনার কাছে কোনো আমরা জাস্টিফিকেশন চাই যে অফিসিয়ালি অ্যাট পিসই কেন বইটার নাম, আপনি কি বলবেন? আসলে অটোবায়োগ্রাফিটা খানিকটা আছে, কিন্তু আমি আসলে ওই বইটাতে সেনাবাহিনীর সামনে সেই সময়কার, কয়েক বছর আগে লিখেছি, তো সমস্যাগুলো কী কী ছিল এবং আমাদের কী করা উচিত সেটা, সে বিষয়ে কয়েকটা মানে কমেন্ট করেছি। অফিসিয়ালি অ্যাট পিস আমি এই জন্য বলেছি যে ১৯৪৭ সাল থেকেই মানে অফিসিয়ালি আমরা কারোর সঙ্গে যুদ্ধে ছিলাম না, কারোর সঙ্গে আমরা ডিক্লেয়ার ওয়ার ডিক্লেয়ার করিনি, কিন্তু ১৯৪৭ থেকে আজ অবধি সেনাবাহিনী, ভারতের সেনাবাহিনী ক্রমাগত কোনো না কোনো ছোটো বড় যুদ্ধে লেগে আছে, কাশ্মীর বলো কিংবা ইন্টারনাল সিকিউরিটি, এনিওয়্যার, মোট কথা শান্তিতে নেই, শান্তি পরিবেশে নেই। আমাদের সেনাবাহিনী কোথাও না কোথাও গুলি চলছে, সেখানে আছে। সেই জন্য বলেছিলাম অফিসিয়ালি যদিও আমরা পিসে আছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা নেই, আমি সেনাবাহিনীর কথা বলছিলাম। স্যার, আপনার বাড়ির নাম শুনেছি চমজোরিয়ান, চমজোরিয়ান কেন? চমজোরিয়া দুটো গ্রাম, জম্মু অ্যান্ড কাশ্মীরের দুটো গ্রাম সিজফায়ার লাইনের সঙ্গে, সেখানে ১৯৬৫ সালে পাকিস্তানের প্রথম আক্রমণ হয়েছিল, ট্যাঙ্ক যুদ্ধ হয়েছিল, সেই সময় আমার রেজিমেন্ট ওখানে ছিল, আমি তখন মেজর ছিলাম, সেই জন্য ওর সঙ্গে একটা মানে রিমেম্বরেন্স অফ দ্যাট আমি বাড়ির নামটা দিয়েছিলাম চমজোরিয়া। ১৯৬৫-এর এই যে যুদ্ধ, এটাকে আমরা যতদূর জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটাই দ্য বিগেস্ট ট্যাঙ্ক ওয়ার। ১৯৬৫-এর যুদ্ধ সম্বন্ধে বোধহয় দেশের লোক ভুলতে বসেছে প্রায়, জম্মু অ্যান্ড কাশ্মীর তখন ফুটছে, তখন ওই মোয়ে মুকদ্দাস, তারপরে শ্রীনগরে জামা মসজিদ, ইনফিল্ট্রেটর, এই সমস্ত করে করে তখন ৬৫ সালের পয়লা সেপ্টেম্বর ছাম এলাকায় তখন আক্রমণ হয়েছিল। তাই সেই থেকে মানে সেই বছরটা কোনো দিন শান্তিতে আমরা ছিলাম না, তারপরেও যে প্রকৃতভাবে শান্তিতে আছি এটা বলা যাচ্ছে না। তো স্যার, এই যে হরারটা, এটা কিন্তু মানে সংবাদ মাধ্যমে এগুলো এতদিন আগে এসেছে যে এই সময়কার আমরা যারা ছেলে মেয়েগুলো ভুল মানে জানি না, সে অর্থে যদি সেগুলো একটু বলেন আমাদেরকে। ১৯৪৭ সাল ২২শে সেপ্টেম্বর, বোধহয় ২২শে সেপ্টেম্বর, আমাদের আজ স্বাধীনতা পেয়েছি আমরা ১৫ই অগস্ট, কিন্তু ২২শে সেপ্টেম্বর থেকেই সেনাবাহিনী যুদ্ধরত, কারণ সেখানে সেই তখন থেকেই পাকিস্তানি হানাদাররা শুরু করেছে ওদের পাঠানো। এই যে অশান্তি চলেছে আজকে, সেটা কিন্তু আজকের না, সেটা ক্রমাগত চলেছে, বহুদিন ধরে চলছে, এবং এই সমস্ত যুদ্ধ যার কথা তুমি বলছো বিস্তৃত হয়ে গেছে, সেগুলো কিন্তু বেশ জোরালো যুদ্ধই হয়েছিল। ১৯৬৫-এর যুদ্ধের কথা আমরা শুনছিলাম,
হরর অফ ব্যাটল ফিল্ড বলতে যেটা বোঝায় সেটা 100% চাক্ষুষ করেছেন যিনি আজ রয়েছেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। তার কাছ থেকে শুনব 1971 মুক্তিযুদ্ধের কথা, তবে বিরতির ওপারে। ১৯৭১ সালে আজকে যেটা বাংলাদেশ, তারা মুক্তিযুদ্ধে নেমেছিল পশ্চিম পাকিস্তানি পাঞ্জাবি, বিশেষ করে পাকিস্তান আর্মির বিরুদ্ধে। তখন আমাদের একটা সুযোগ হয়েছিল এই মুক্তিযুদ্ধে সহায়তা করার। তো মুক্তিযুদ্ধের জন্য আমাদের মতন তখন যারা ছিল, আমরা তখন মেজর ছিলাম সবাই। তখন হঠাৎ একদিন আমি একটা বেশ ভালো চাকরিতেই ছিলাম, আমি ডিপ্লয়েড ছিলাম এই ইস্ট পাকিস্তান বর্ডারে। হঠাৎ একদিন আমাকে বলল, এক্ষুনি ফোর্ট উইলিয়ামে রিপোর্ট করো। তার আগে একটা ছোট্ট ঘটনা বলি, তখন যিনি চিফ অফ স্টাফ ছিলেন তার নাম হয়তো জানা আছে আপনাদের, জেনারেল জেকব, জেনারেল JFR জেকব, উনি পরে আর্মি কমান্ডার হয়েছিলেন, উনি কলকাতার মানুষ। উনি একদিন আমাদের সঙ্গে মানে দেখতে এসেছিলেন, আমাদের আমাকে দেখে জিজ্ঞেস করলেন, আমার নাম ধরে বললেন, তুমি কি বাঙালি? আমি বললাম হ্যাঁ। তুমি বাংলা জানো? আমি বললাম হ্যাঁ জানি। তার পরদিনই আমার ওখানে ভোরবেলা পোস্টিং অর্ডার এলো, বলে এক্ষুনি তুমি চলে যাও এখান থেকে ফোর্ট উইলিয়াম। তো আমিও চিন্তায় পড়েছি, তখন মানে বর্ডার গরম হচ্ছে, ইস্ট পাকিস্তান গরম হয়ে উঠছে, আমাকে এই সময় এই পোস্ট থেকে এই মুহূর্তে সরানো হচ্ছে, আমি একটু চিন্তায় পড়েছিলাম। তো যাকগে ফোর্ট উইলিয়াম গেলাম, সেখানে দেখি আমার মতন আমার বয়সী কিংবা আমার চেয়ে হয়তো বেশি বয়সী, মানে ঘরটা ভর্তি বাঙালি অফিসারে। তো আমরা সবাই মুখ চাওয়াচাওয়ি করলাম কি আমরা হঠাৎ একসময় এখানে আমাদের এখানে একসঙ্গে আমাদের ডাকলো কেন। সেই হচ্ছে মুক্তিবাহিনীর সূত্রপাত। যত ইন্ডিয়ান আর্মির বাংলাভাষী অফিসার ছিল, আমাদের এক জায়গায় ডেকে আমাদের বলা হলো কি করণীয়। তখন বাংলাদেশ থেকে, মানে এখন যেটা বাংলাদেশ, অনেক বাঙালি যুবক উদ্বাস্তু হয়ে পশ্চিমবাংলায় এসেছিল, তাদের থেকে আমরা গঠন করেছিলাম মুক্তিবাহিনী। আমাদের ট্রেনিং ক্যাম্প ছিল, সেই ট্রেনিং ক্যাম্পে ওদের ট্রেনিং করা হতো। তারপর ওদের আমাদের ইস্ট পাকিস্তানি বলবো তার ভেতরে ওদের পাঠানো হতো। ওখানে পাকিস্তান আর্মির ওপরে আক্রমণ করা এবং জেনারেল নাশকতা ওখানে করার জন্য, যাতে আমাদের পরে যখন আসল যুদ্ধ যখন বাঁধল, তাতে আমাদের অনেক সহায়তা হয়েছে। তো মুক্তিবাহিনীর কন্ট্রিবিউশন ভীষণ বেশি, ভীষণ ভীষণ বড় রকমের, সেটা আমাদের সবসময় মনে রাখা দরকার। এরা বাংলাদেশের মানে সব শ্রেণী থেকে, মানে গ্রামের ছেলে থেকে কলেজে পড়া হাইলি এডুকেটেড, MA MSc পড়ছে, PhD পড়ছে, মেয়েরা এসেছিল, যদিও মেয়েদের আলাদা ট্রেনিংয়ের বন্দোবস্ত ছিল, আমরা দেখলাম ওরা একটা প্রচণ্ড দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিল। তখন সত্যিকারের দেশপ্রেম, মানে স্বাধীনতা যুদ্ধের যেরকম দেশপ্রেম হয় সেই দেখেছিলাম। তখন ওদের স্লোগান ছিল কিংবা ওদের ওয়ার্ক, মানে যুদ্ধর সময় ওরা যেটা বলতো, জয় বাংলা, সেই আমি প্রথম শুনেছিলাম সেটা। এবং ওদের দারুণ স্পিরিট ছিল। তো ওদের ট্রেনিং করতে আমাদের কোনো অসুবিধে হয়নি, ওরা আমাদের ট্রেনিংটা স্ব-আগ্রহে গ্রহণ করেছিল, নানা রকম হাতিয়ারের ওদের ট্রেনিং দেওয়া হয়েছিল। তারপর ওদের পাঠিয়ে আমরা মুক্তিযুদ্ধটাকে গড়ে তুলেছিলাম, এবং ওদের পেট্রিয়টিজম দেখে আমরা খুবই ইমপ্রেসড হয়েছিলাম যে এটা একটা কিছু সাকসেসফুল কিছু একটা হবে, আমাদের সাহায্য ওদের করতে হবে, আমরা করেছিলাম। ১৯৫৭ থেকে ১৯৯৭ সময়টা কিন্তু দীর্ঘ ৪০ বছর। আর এই দীর্ঘ ৪০ বছরে সার্জেন্ট শঙ্কর রায়চৌধুরী থেকে জেনারেল শঙ্কর রায়চৌধুরী হয়ে ওঠার গল্পের মধ্যে রয়েছে নানান ধরনের বৈচিত্র্যকর অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার কথাই জানবো স্যারের থেকে। স্যার, যে পাকিস্তানের সাথে যে যুদ্ধটা হয়েছিল, অর্থাৎ মুক্তিবাহিনীর যে যুদ্ধ, সেই যুদ্ধের সময়কার কিছু অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন।
মুক্তি বাহিনীর যুদ্ধ ছায়া যুদ্ধ ছিল, যেটাকে আজকাল যেটা মানে সাধারণত বলা হয় সংবাদ মাধ্যমের ছায়াযুদ্ধ, ছায়াযুদ্ধ ছিল। সেই ছায়াযুদ্ধতে আমরা সাহায্য করেছিলাম, অংশগ্রহণও করেছিলাম। আমাদের বিশেষভাবে সম্পর্ক রাখতে হয়েছিল মুক্তি বাহিনীর সঙ্গে, বিশেষ করে মুক্তি বাহিনীর যারা ইয়াং ছেলেরা যারা আসল যুদ্ধ করছে এবং তাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারাও কিন্তু বাংলাদেশ সোসাইটির নানা জায়গা থেকে এসেছিল, ইনক্লুডিং পাকিস্তান আর্মির অনেক বাঙালি অফিসার, জেসিও এনসিও যারা হয় পশ্চিম পাকিস্তান থেকে চলে এসেছিল, কিংবা যারা দৈবাত সেই সময় ইস্ট পাকিস্তানে ছিল এবং তারা ওয়েস্ট পাকিস্তান থেকে পাকিস্তান আর্মি থেকে বেরিয়ে এসে এই মুক্তি বাহিনীকে গড়ে তুলেছিল। ওদের সঙ্গে যে একটা সম্পর্ক এস্টাবলিশ করা সেটা কিন্তু সেই সময়কার একটা মানে কঠিন ব্যাপার ছিল। অচেনা হাজার হোক বাংলাভাষী হলেও মানুষ তো অচেনা, সেই বাহিনীটা গড়ে তোলার জন্য যে বাঙালি অফিসাররা যেভাবে এগিয়েছে সেভাবে করেছিল সেটা প্রশংসনীয়। যেখানে সে পাকিস্তানি সেনাবাহিনীর সংখ্যা একটু কম সেখানে কিন্তু ওরা প্রত্যক্ষ যুদ্ধও করেছে, সেটাও করেছে। সো ওদের অবদান কিন্তু খুব ভালো ছিল এবং ওদের লিডারশিপ কোয়ালিটিজ ওয়ার ভেরি হাই। স্যার, আপনি ওয়েস্ট পাকিস্তানের যে অত্যাচারের চিত্রটা দেখেছেন ইস্ট পাকিস্তানের উপরে, বর্তমানে যেটা বাংলাদেশ, সে সম্পর্কে যদি কিছু বলেন। আসলে যখন আমরা ঢুকলাম তখনকার ইস্ট পাকিস্তানে, পোড়া গ্রাম, আমরা যেখান দিয়ে ঢুকেছি গ্রামগঞ্জ পোড়া আছে, জনমানুষ নেই, গরু ছাগল মৃত অবস্থায়। আর কিন্তু সবচেয়ে যেটা মানে আমাদের ওপরে সবচেয়ে বেশি ইমপ্রেশন পড়েছিল, যখন ওই বাংলাদেশি মুক্তিযোদ্ধারা ওরা যখন বাড়ির থেকে খবর পেতে লাগলো যে বাড়িতে এই অত্যাচার হয়েছে, কারো মানে বাড়ির যারা ওদের মা বোন কয়েকটা কেস এরকম হয়েছে, তখন ওরা সেই সব খবর পড়ে যে ওরা যেভাবে ওরা ভেঙে পড়েনি, ওরা আমাদের সঙ্গে বলতো কি স্যার এটা আমরা বদলা নেবই, আমি এটা ছাড়বো না, আমরা এরা ছাড়বো না, এখন তো ঠিক আছে মরে যাব কিন্তু আমরা নেবই। এই যে ওদের সঙ্গে এই কথাবার্তা হতো, আমরা অবশ্য ওদের ব্যক্তিগত এরকম একটা মানে শক আঘাতে আমার কথা এত কথা বলে তো ওদের কি করে যায় না, আমরা শুধু বলতাম কি ঠিক আছে তোমাদের যা করণীয় করো আমরা তোমাদের সঙ্গে আছি। তারপর দেখলাম এই সমস্ত ইয়াং ছেলেরা, স্কুলের ছেলে কলেজের ছেলে, প্রাণের ভয় তখন ত্যাগ করেছিল একদম, কি ঠিক আছে শহীদ হয়ে মরে যাব সেটা ঠিক আছে কিন্তু প্রতিশোধটা নিই, প্রতিশোধ নেব আমরা, এবং সেটা নিয়েওছে। স্যার, একটা ফেতে আপনি বিশ্বাসী, সেই জায়গা থেকে যদি এক্সক্লুসিভ শঙ্কর রায়চৌধুরীকে আমি কিছু কথায় আপনাকে বর্ণনা করতে বলি আপনি কি বলবেন? ভাগ্যে বিশ্বাস করি, আমি এসেছিলাম আরও দশজনের মতন ক্যাডেট হয়ে, অফিসার হয়ে খাটতে হয়েছে, সবাইকেই খাটতে হয়, আমাকেও খাটতে হয়েছে, আমি যা নিজের প্রফেশনালি যা করণীয় সেটা আমি করেছি। কিন্তু ওপরে ওঠার জন্য একটা ফেট এসেই যায়, কারণ তখন তো কম্পিটিশন খুব নিশ্চয়ই, তাই কোথায় কে রাস্তার ধারে পড়ে গেছে, দাঁড়িয়ে পড়েছে আর এগোতে পারেনি। আমার ক্ষেত্রে অ্যাক্ট অফ ফেট মানে আমি যখন সর্বোচ্চ স্থানের বোধহয় এক স্টেপ নিচে, তখন সেই অ্যাক্ট অফ ফেট হলো, কারণ আমি ওখানে সর্বোচ্চ স্থানের এক ধাপ নিচে আমার তখন মনস্থির হয়ে, মানে মনস্থির কি একটা ক্যারিয়ার প্ল্যানিং তো আছে, নিজেরও সেটা করা যেতে পারে যে তোমার ডেট অফ বার্থ কত, তোমার কমিশন কত, তোমার সিনিয়রিটি, এরও এই তিনের উপর প্রায় অঙ্ক ছক কষা যায়। তো সুতরাং আমার মানে সর্বোচ্চ পদে পৌঁছানোর তো এই প্ল্যানে মানে হচ্ছিল না, মানে হতো না, রাদার হতো না। তবে অ্যাক্ট অফ ফেট আমার যিনি প্রিডিসেসর ছিলেন তিনি দুর্ভাগ্যবশত তিনি হার্ট অ্যাট্যাক, জেনারেল জোশী উনি হার্ট অ্যাট্যাকে মারা গেলেন, তখনও আমার রিটায়ার করার দু মাস বাকি আছে, তখন সিনিয়র মোস্ট আমি ছিলাম, আমি তখন হয়ে গেলাম, এটা আমি অ্যাক্ট অফ ফেট বলেই মানি, আমি এটা আর কিছু, কারণ আনফর্চুনেটলি যিনি আমার সিনিয়র ছিলেন যাকে আমি জানতাম এবং চির বহুদিনকার সম্পর্ক,
উনি গত হলেন অ্যান্ড আই হ্যাড টু টেক ওভার হিজ জব দিস ইজ অ্যান অ্যাক্ট অফ ফেট স্যার এতদিনের একটা ক্যারিয়ারে আপনাকে যদি মানে আপনি যদি পেছন ফিরে তাকান কখনো কোনো ঘটনা নেই আপনাকে যেটা হন্ট করে এখনো হন্ট করে না তবে হ্যাঁ অনেকগুলো ঘটনা আছে সেটা ঘটনা হয়েই থাকে আমার সেই ঘটনাটা হচ্ছে 1965 সালের যখন ছাম্বে আমাদের রেজিমেন্ট ওই পাকিস্তানি অনস্লটের মানে আক্রমণের মোকাবিলা করছিল পাকিস্তান যে আক্রমণটা করেছিল 1 সেপ্টেম্বর 1965 সালে ওরা আমাদের অন্তত 8 গুণ শক্তিতে ওই জায়গাতে এসেছিল ছাম্বে আমাদের তখন ওখানে যে সেনাবাহিনী ছিল তাদের সামনে তখন যে ক্রমাগত একটা স্ট্রেংথ বৃদ্ধি হচ্ছে এই খবরটা কিন্তু আমরা দিয়ে চলেছি আমরা তখন দিয়ে চলেছি আমাদের সিনিয়র হেডকোয়ার্টার্সকে দেখো আমাদের সামনে এতগুলো ট্যাঙ্কের আওয়াজ শুনছি রাত্রিরে আমরা দেখছি কনভয় আসছে কনভয়ের পর কনভয় আসছে দূর থেকে আমরা দেখছি এখানে কিছু বড় কিছু একটা হচ্ছে আমাদের সাপোর্ট করো এটা আমরা ক্রমাগত বলে আসছি হায়ার হেডকোয়ার্টার্সকে হায়ার হেডকোয়ার্টার্স বলে না আমাদের যা খবর তোমাদের সামনে যারা আসছে তারা ওখানে একত্রিত হয়ে অন্য জায়গায় যাচ্ছে ছাম্বের বদলে ওরা যাচ্ছে নওশেরার দিকে মানে এক পাশেই নওশেরার দিকে কিংবা তারও ওদিকে রাজৌরির দিকে যাচ্ছে সেই জন্য ওরা হচ্ছে আমরা আমাদের নিজস্ব যারা ওখানে লোকাল আমরাও তো ছোট লেভেলে ওখানে লোক পাঠাতাম গ্রামের লোক পাঠাতাম জিজ্ঞেস করতে কি ক্যা হো রা হ্যায় জিজ্ঞেস করো ওরা বললো কি স্যার ওরা তো এখানে আসছে কোথায় যাচ্ছে আমরা বলতে পারবো না তবে এখানে যখন আসছে তখন আপনাদের ওপরেই আসবে তো সেই খবরটা যখন আমরা হায়ার হেডকোয়ার্টার্সকে দিয়ে চলেছি ওরা ওদের অনেক বেশি সোর্স আছে ওরা বলছে না এরা সমস্ত এখানে এখানে থাকবে প্রেশারটা আসবে কিন্তু আরেকটু ওদিকে সুতরাং তোমাদের যে সাপোর্টটা পাঠানোর দরকার আমরা ওইখানে পাঠাচ্ছি প্রথম আক্রমণ যখন এলো এলো ঠিক আমাদের উপরে সুতরাং আমরা যখন আক্রান্ত হলাম ওয়েন উই ওয়ার অ্যাট্যাকড তখন আমাদের ফোর্স খুব কম আমরা তখন 3 ভাগে ভাগ করা একটা ভাগ গেছে লাদাখে আরেকটা ভাগ ছাম্বে আছে তার তখন অধিনায়ক ছিলেন মেজর ভাস্কর রায় যিনি পরে মহাবীর চক্র পেয়েছিলেন আর ছিলাম আমি আর আমরা ছিলাম পাঠানকোটে পাঠানকোট থেকে যখন আমাদের পাঠানো হলো 1 সেপ্টেম্বর আক্রমণ হয়েছে আমাদের পৌঁছানোর কথা অনেক তার অনেক আগে কিন্তু আমাদের পেছনে রাখা হয়েছিল কি ওইখানে আক্রমণ হবে না অন্য জায়গায় হবে অনেকবার বলা সত্ত্বেও ভাস্কর দিক থেকে বলে চলেছে কি আমাদের সামনে এত মানে মুভমেন্ট হচ্ছে তখন 1 সেপ্টেম্বর আমার মনে আছে সকালবেলা আমাদের তিনি সিও ছিলেন কর্নেল সুরি উনি তখন বললেন যে কি জেন্টলম্যান ভাস্কর ইজ এনগেজিং ট্যাঙ্কস তখন আমাকে বললো তুমি এক্ষুনি চলে যাও সে আমি তৈরি ছিলাম বেরোলাম কিন্তু আমরা ছিলাম সেখান থেকে প্রায় 100 মাইল দূরে 100 মাইল 80 মাইল দূরে জম্মুতে ছিলাম জম্মুর ওদিকে পাঠানকোটে ছিলাম আমাদের বেরিয়ে আমাদের নিয়ে যাবার যে ভারী ট্রাকগুলো আসে ট্যাঙ্ক নিয়ে যাবার সেগুলো আসছে জম্মু থেকে নানাভাবে মোট কথা বেরোতে বেরোতে আমাদের তখন দুপুর 2 হয়ে গেছে স্যার এই যে ব্যাটেল ফিল্ডে তো বর্তমানে এবার মেয়েরাও আসতে চলেছে তো সে সম্পর্কে আপনি কি বলবেন আমার একটা মত আছে যেটা বোধহয় সব জায়গায় অ্যাপ্লিকেবল সব জায়গায় গ্রহণ করা হচ্ছে না আর তুমি মেয়ে বলেই বলছি তোমার সামনে যে যেখানে আসলে মুখোমুখি সম্মুখ যুদ্ধ হয় আমার ব্যক্তিগত মত হচ্ছে সেখানে মেয়েদের পাঠানো উচিত না আর্মিতে এয়ারফোর্সে নেভিতে মেয়েরা আসছে খুব ভালো কথা ওরা আসছে ওরা ভালোভাবে কাজ করছে এয়ারফোর্স আর নেভির সঙ্গে কোনো সমস্যা নেই কারণ ওদের থাকা খাওয়া মানে ওরা হয় জাহাজে আছে নয় বেসে আছে আর্মিতে সমস্যাটা হচ্ছে যে বেস বলতে বেস আছে অবশ্যই কিন্তু যখন সামনে ডিপ্লয়েড তখন কিন্তু আমরা ট্রেঞ্চে আছি বাঙ্কারে আছি ট্যাঙ্কে আছি সেখানে মেয়েদের থাকাটা একটু মুশকিল মানে বেশ মুশকিল কারণ কোনো প্রিভেসি নেই কিছু নেই সে হচ্ছে এক দ্বিতীয় কথা যদি কিল্ড মানে হত হয় কিংবা যদি আহত হয় উন্ডেড তাহলে ঠিক আছে সেম থিং সেম রিস্ক টু এভরিবডি কারণ যুদ্ধক্ষেত্রের আগে ভাগেও সেখানে হতে পারে পেছনেও হতে পারে মানে শহরেও হতে পারে
যেটা নিয়ে আমার নিজের মনে এই দ্বন্দ্বটা হচ্ছে, যদি ও যুদ্ধবন্দী হয়, সেই জন্য আমি এটা বলেছি যে কি হ্যাঁ নিশ্চয়ই ওরা আসুক, বাট নট ইন দ্য ফরওয়ার্ড কম্ব্যাট। স্যার, ইয়াং জেনারেশনকে আপনি কি বলবেন? ইয়াং জেনারেশনকে বলবো যে দেশ রক্ষার জন্য এগিয়ে এসো, তবে যখন ওরা চাকরি খুঁজে নেয় তখন অবশ্যই সেখানে যেখানে পে অ্যান্ড অ্যালাউন্সেস ভালো, ফ্যাসিলিটিস মানে বড় শহরে থাকার, সেখানে ওরা যাবেই, সেটা স্বাভাবিক। কিন্তু এও একটা আছে যে তোমরা না এলে দেশ রক্ষা করতে কোত্থেকে আসবে? ইয়াং জেনারেশন বিদেশ থেকে তো আসবে না, যদি করতে হয় তো তোমাদের করতে হবে। সেইভাবে আমার মনে হচ্ছে যে কি আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন তারা এগিয়ে আসুক, উৎসাহিত হোক এবং আমাদের দেশকে রক্ষা করতে এগিয়ে আসুক। কথা হচ্ছিল জেনারেল শঙ্কর রায়চৌধুরীর সাথে। তার জীবনের অনেক ঘটনা নিয়ে সাজানো রইল আজকের বীর তুঝে সালামের এপিসোড। আবারও দেখা হবে অন্য কোনো দিন এরকমই একজন সাহসী বীরকে সঙ্গে নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।